সময় কোনো এক রাজ্যের রাজার কাছে মনে হলো সশরীরে গিয়ে তার প্রজাদের খোঁজ খবর নেওয়া দরকার। তো রাজা একজন বণিকের ছদ্মবেশ ধারণ করলেন আর বেরিয়ে পড়লেন রাজ্য পরিক্রমায়। রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে তিনি একটি মাটির পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখতে পেলেন গাছের নিচে বসে একজন কাঠুরে খাবার খাচ্ছিল। রাজা ভাবলেন যে তার এই কাঠুরে প্রজার একটু নৈতিক পরীক্ষা নেওয়া যাক। তিনি তার পকেট থেকে কয়েকটি স্বর্ণমুদ্রা বের করলেন আর কাঠুরের কাছে গিয়ে বললেন, দেখুন এই স্বর্ণমুদ্রাগুলো এখানেই রাস্তার পাশে পড়েছিল, আমার মনে হয় এগুলো আপনার। কাঠুরে দেখে বলল, না এগুলো আমার নয়। স্বর্ণমুদ্রার প্রতি এমন নির্লিপ্ততা দেখে রাজা বেশ অবাক হলেন। তিনি কিছু দূর সামনে এগিয়ে গিয়েও আবার ফিরে এলেন। তিনি আবার কাঠুরেকে বললেন যে আপনি ভালো করে মনে করে দেখুন, এই মুদ্রাগুলো হয়তো আপনার কাছ থেকেই পড়ে গেছে, কারণ আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, তাই এগুলো আপনারই, আপনি এগুলো রাখুন। এদিকে কাঠুরের খাওয়া শেষ হয়ে গেছে, সে পুনরায় কাঠ কাটতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। বণিকের অনুনয়ে সে বেশ বিরক্তই হল। সে বণিক বেশি রাজাকে রাগত স্বরেই বলল, দেখুন মশাই, আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে এই মুদ্রাগুলো আমার নয়, কাজে ওগুলো আমি নিতে পারবো না, আমি কাজে যাচ্ছি, দয়া করে আমার দেরি করিয়ে দেবেন না। আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি একজন বণিক, হয়তো আপনার পকেট থেকেই এই স্বর্ণমুদ্রাগুলো পড়ে গেছে, কাজেই ওগুলো আপনিই রাখুন। সামান্য একজন কাঠুরের এমন সততায় রাজা মনে মনে খুব খুশি হলেন, পাশাপাশি বেশ কৌতূহলীও হলেন, এটা ভেবে যে কি করে একজন গরিব কাঠুরে সহজলভ্য এতগুলো স্বর্ণমুদ্রার লোভ ত্যাগ করল। তিনি কাঠুরেকে ডেকে বলেই ফেললেন যে ধরে নিলাম এগুলো আপনার নয়, তবুও তো আপনি এগুলো খুব সহজেই পাচ্ছিলেন, তবুও নিলেন না কেন? কাঠ কেটে কতই বা রোজগার করেন, স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তো আপনি সচ্ছল হতে পারতেন। এবার মুচকি হেসে কাঠুরে খুব সহজভাবে উত্তর দিল, দেখুন বণিক মশাই, কাঠ কেটে আমি সত্যি সামান্য দু চার আনার মতো রোজগার করি, কিন্তু এতেই আমি খুশি। রাজা জিজ্ঞাসা করলেন, কিভাবে খুশি আপনি? কাঠুরে বলল, দেখুন আমি যাই রোজগার করি তার থেকে এক আনা কুয়ায় ফেলে দিই, এক আনা দিয়ে ধার শোধ করি, এক আনা বিনিয়োগ করি, আরেক আনা মাটিতে পুঁতে রেখে দিই, আর এভাবেই আমার বেশ চলে যায়। আর কয়েকটি স্বর্ণমুদ্রা হয়তো আমাকে সাময়িকভাবে কয়েকদিনের জন্য সচ্ছল করবে, কিন্তু এটা আমাকে লোভী আর অলস বানিয়ে দেবে। বলে সে কাঠ কাটতে বনের ভিতর ঢুকে গেল। রাজা স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু কোনোভাবেই কাঠুরের সেই চারানার বন্টনটি বুঝতে পারছিলেন না। রাজসভায় ফিরে গিয়ে তিনি মন্ত্রীদের সাথে ব্যাপারটি আলোচনা করলেন, তারাও কোনো সদুত্তর দিতে পারল না। অগত্যা সেই কাঠুরেকে রাজসভায় ডেকে পাঠানো হল। রাজা প্রথমেই বললেন যে সেদিন বণিকের ছদ্মবেশে আমিই ছিলাম, তোমার নির্লোভ স্বভাবের জন্য আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোমার চারানার বন্টনটি খুবই অদ্ভুত, আমরা কেউই সেটা বুঝতে পারছি না। কাঠুরে বিনীতভাবে উত্তর দিল, মহারাজ এটা তো তেমন জটিল কোনো হিসাব নয়, খুবই সাধারণ হিসাব। দেখুন আমি যাই উপার্জন করি তার চার ভাগের এক ভাগ ব্যয় করি পরিবারের ভরণ পোষণের জন্য, যেটাকে আমি বলেছি কুয়ায় ফেলে দিই, আরেক অংশ ব্যয় করি বৃদ্ধ মা বাবার সেবা করার জন্য, যেটাকে আমি বলেছি ধার শোধ করি, জীবনের একটা সময় তারা আমাকে মানুষ করার জন্য বিনিয়োগ করেছিলেন। দেখুন মা বাবার ঋণ তো আর শোধ করা যায় না, আমি আমার উপার্জনের একটা অংশ তাদের সেবায় ব্যয় করে চেষ্টা করি তাদের স্বাচ্ছন্দ্যে রাখার জন্য, আর আমার উপার্জনের তৃতীয় অংশ আমি ব্যয় করি আমার সন্তানদের লেখাপড়া ও তাদের ভবিষ্যতের জন্য, যেটাকে আমি বিনিয়োগ বলেছিলাম, আর চতুর্থ অংশ যেটাকে আমি মাটিতে পুঁতে রাখি সেটা হলো আমার সঞ্চয়। এই হলো আমার চারানার বন্টন, আমি আমার যোগ্যতায় যাই উপার্জন করি আমি তাতেই সন্তুষ্ট, তাই আমি আমার জীবনযাত্রায় কখনো লোভকে স্থান দেই না।
ষড়রিপুর সবচেয়ে ভয়ঙ্কর রিপু হলো লোভ। রাজসভার প্রতিটি লোক কাঠুরের এই চমৎকার আর্থিক ব্যবস্থাপনার বর্ণনা শুনে আশ্চর্য হয়ে গেল। দেখুন, আর্থিক সম্পদই যে শুধু আপনাকে সচ্ছল বানাবে এই ধারণাটা কিন্তু ভুল। আপনার সচ্ছলতা, সুখ, স্বাচ্ছন্দ্য নির্ভর করে আপনি আপনার সম্পদকে কতটা সঠিকভাবে ব্যবহার করছেন তার উপর। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ওই লাল সাবস্ক্রাইব বাটনটি হিট করুন আর ওটিকে কালো করে দিন। আর পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রাখুন, কারণ আমি দেবজিৎ রায় চৌধুরী প্রতিনিয়তই এরকম ওই রকম নানা রকম বিভিন্ন রকমের ইন্সপিরেশনাল ও মোটিভেশনাল স্টোরি নিয়ে হাজির হব আপনাদের কাছে। স্টে উইথ আস অ্যান্ড কিপ ইউর সেলফ ইন্সপায়ার্ড। দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।